হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু টেলিবং। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে, যার আপডেট আমি তোমাদের বহুদিন আগেই দিয়েছিলাম। ধারাবাহিকটি আসছে এসডিএফ প্রোডাকশনের অধীনে এবং ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা রোহান ভট্টাচার্য এবং অভিনেত্রী অঙ্গনা রায়, যাকে এর আগে তোমরা ইন্দুবালা, ভাতের হোটেলের মতো অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে দেখেছো। তো যদি জানতে চাও এই ধারাবাহিকে আর কোন অভিনেতা অভিনেত্রীরা থাকবেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপর আমরা কথা বলবো অভিনেতা হানি বাফনাকে নিয়ে। তোমরা হয়তো সকলেই জানো কিছুদিন আগে একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন অভিনেতা। যারা জানো না তাদের শর্টে জানিয়ে দিই, অভিনেতার ডান হাতের শিরা এবং মাংসপেশির একটা অংশ ছিঁড়ে যায় এবং তার হাতে 20টি সেলাই পড়েছিল। তবে রিসেন্ট আপডেট হচ্ছে অভিনেতা শ্যামা ধারাবাহিকের শুটিং ফ্লোর জয়েন করেছেন, তবে হাতে প্লাস্টার আছে। অভিনেতা জানিয়েছেন 15 থেকে 20 দিন প্লাস্টার থাকবে, তারপরেও নাকি পুরোপুরি ভাবে ঠিক হতে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। তো এরপর আমরা কথা বলবো অভিনেত্রী অনন্যা দাসকে নিয়ে। অভিনেত্রীকে তোমরা এর আগে দেশের মাটি এবং আদরের বোন ধারাবাহিকে দেখেছো। তো বর্তমানে অভিনেত্রী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। জানা গেছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি। আমরা সকলে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। এরপর আমরা কথা বলবো অভিনেত্রী সোহিনী গোয়া রায়কে নিয়ে। তোমাদের আমি বহুদিন আগে জানিয়েছিলাম যে রাজদীপ গুপ্তা এবং জ্যাসমিন রায়ের একটি নতুন ধারাবাহিক আসছে এবং এটাও জানিয়েছিলাম তারা একে অপরের জুটি হবেন না, বরং ধারাবাহিকে আরো অভিনেতা অভিনেত্রীরা থাকবে। তবে এবার শোনা যাচ্ছে এই আসন্ন ধারাবাহিকটিতে রাজদীপের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সোহিনী গোয়া রায়কে। প্রসঙ্গত আজ অভিনেত্রী শুটিং ফ্লোর থেকে একটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন কামিং। তো ব্যাস বন্ধুরা, আজ এই কয়টা আপডেট ছিল। এভাবেই টেলিপাড়া থেকে প্রতিদিনের ছোট বড় সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো। আবার কথা হচ্ছে কাল রাত 9টায় নতুন একটি ভিডিওতে। টিল দেন ট্রাই টু কিপ স্মাইলিং। বাই বাই।